তো বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, চলে আসলাম আরো একটা নতুন আপডেট নিয়ে। কারণ তোমরা বিভিন্ন জায়গায় ডিজে বক্স কম্পিটিশন দেখতে যেতে তোমাদের ইচ্ছা করে এবং তোমরা গিয়েও থাকো, কিন্তু ঠিক সময় মতো আপলোড পাও না। এরপরে আমরাও ভিডিও করে নিয়ে আসি, কোনো কোনো জায়গায় সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করে থাকি, এবং যে কোনো জায়গায় যখন নেটওয়ার্কের প্রবলেম থাকে সেই সমস্ত জায়গায় কিন্তু ঠিকমতোভাবে বা সময় মতোভাবে ভিডিও আপলোড করতে পারি না। কিংবা যখন একই দিনে তিন চার জায়গায় কম্পিটিশন পড়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা কম্পিটিশনের ভিডিও কিন্তু সঙ্গে সঙ্গে আপলোড করতে পারি না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যায়। ধরো তারপরের দিন ভিডিওটা আপলোড করলাম, সেক্ষেত্রে কিন্তু তোমরা জানো না। তাই বড় বড় কম্পিটিশনের জায়গাগুলো যেখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক হয় এবং আগের বছর প্রচুর পরিমাণে নাম করেছে, সেই সমস্ত কম্পিটিশনের জায়গাগুলো কিন্তু তোমাদের জন্য বলে থাকি। তো এই বছর আপডেট নিয়ে আসলাম কেশপুর কোনানের। কেশপুর কোনানের নিয়ে সবারই একটা আলাদা পরিমাণ আগ্রহ থাকে। তো এই বছর কেশপুর কোনানে বক্স কম্পিটিশন করছে জানা মিউজিক এবং পিসি সাউন্ড। আগের বছরের কথা বলি, আগের বছর যে কমিটি ছিল পাওয়ার মিউজিক, সেই কমিটি করেছে পিসি সাউন্ডকে হলদিয়ার পিসি সাউন্ড। 8 বেস থাকবে 4 পিস এবং 8 টপ থাকবে 5 পিস। আর বন্ধুরা, যেই আগের বছর যেখানে পিসি সাউন্ড ছিল সেখানে করেছে জানা মিউজিক। জানা মিউজিকের 8 বেস এবং 8 টপ, 8 বেস থাকছে 4 পিস এবং 8 টপ থাকছে, এই সরি 9 টপ, জানা মিউজিকের 8 9 সেটআপ, 8 বেস এবং 9 টপ, এবং 9 টপ থাকছে 4 পিস আর 8 বেসও থাকছে 4 পিস। তো কম্পিটিশনটা হচ্ছে পিসি সাউন্ড আর জানা মিউজিকের মধ্যে, একটা তমলুকের সেটআপ, একটা হলদিয়ার সেটআপ, আর সেটা দুটো এসে বাজাবে কেশপুর কোনানে। আচ্ছা, ডেটটা যদি বলি, এবছর কম্পিটিশনটা হচ্ছে রবিবার, অর্থাৎ এই সামনের রবিবার, 31শে মার্চ, রবিবার 31শে মার্চ 2024 রবিবার। আর যদি বলি কোথায় হচ্ছে, যারা নতুন শুনছো, তো যারা পুরাতন তারা তো জানো, যারা প্রত্যেক বছর কেশপুর কোরআন যাও তাদেরকে লোকেশন দেওয়ার কোনো দরকার নেই। আর যাদের নতুনভাবে যেতে চায় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে চেক করো, সেখানে লোকেশন দিয়ে আছে বন্ধুরা, তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর যদি বলি বন্ধুরা কালকে, কালকে কিন্তু দু তিন জায়গায় কম্পিটিশন আছে, যেমন ক্ষীরপাই বামারিয়াতে আছে, যেখানে কিন্তু RCF-এরও একটা কম্পিটিশন হয় আর বাংলা বক্সেরও একটা কম্পিটিশন হয়। তার শনিবার আছে লক্ষ্মণপুর, লক্ষ্মণপুরে কম্পিটিশন আছে, যেখানে একটা অনেকগুলো সেটআপ থাকে, 4-5টা সেটআপ, বাংলা বলো বা RCF বলো। তো এই দু তিনটা কম্পিটিশন আছে, তো সমস্ত কিছু ভিডিও তোমাদেরকে দেবো। আর রবিবার কেশপুর কোরআনে দেখা হচ্ছে। আর কোথায় সামনাসামনি কম্পিটিশন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করবে, আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা ইউটিউব থেকে দেখছো, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে, আর বন্ধুদের শেয়ার করে জানিয়ে দাও যে কোথায় কোথায় কম্পিটিশন হচ্ছে। আর বন্ধুরা শেষে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কেশপুর কোনান নিয়ে। সেটা হলো বন্ধুরা, তোমরা হয়তো অনেকে জানো কেশপুর কোনানে কিন্তু রাত্রেবেলা কিন্তু রোড শো হয়। তো এবছর নাকি দুটো সেটআপই রোড শো করবে, এই জিনিসটা কিন্তু শোনা যাচ্ছে বন্ধুরা। আর রাত্রেবেলা বলতে তোমরা যদি বিকাল থেকে যাও অবশ্যই দুটো সেটআপ বাজতে দেখতে পাবে তোমরা, যে বছর গ্রাউন্ডে ফিটিং হয় সেই জন্য দেরি হয়ে যায়। মেবি এবছর এক 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 জায়গাতে, মানে এক জায়গাতে বলতে কি, মানে সেটআপটা যেমন দেখছিল প্রত্যেক বছর পাওয়ার মিউজিক কী করছিল মনে না, দুটো দুটো মাল বাজা ছিল, তারপরে সেখানে গিয়ে ফুল সেটআপ ফিটিং করছিলো, এবারে মনে হচ্ছে একবারে একই সাথে ফিটিং করবে। তো সেক্ষেত্রে তোমরা বিকেল দিয়ে গেলে কিন্তু দুটো সেটআপই বাজতে দেখতে হবে। তো রবিবার বিকেল বিকেল চলো, দেখা হবে, সারা রাত থাকা হবে, ঠিক আছে? তো দেখা যাক এবছর কীরকম কম্পিটিশনে কেশপুর কোয়ানে। তো চলো, টাটা।